স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে প্রচলিত দণ্ডবিধি এবং আইসিটি আইনের আওতায়। পার্লামেন্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে প্রেস অ্যান্ড পাবলিকেশনস অর্ডিন্যান্সের আওতায় নয়, অর্থাৎ প্রেস অ্যান্ড পাবলিকেশন অর্ডিন্যান্সের আওতায় সাধারণত সংবাদপত্রের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয় সেই ধরনের পদক্ষেপ মাহমুদুর রহমানের বিরুদ্ধে নেওয়া হয় নাই। মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে দেশের প্রচলিত দণ্ডবিধির আওতায় এবং আইসিটি যে আইন আছে আইসিটি সংক্রান্ত সেই আইনের আওতায়। তো মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ 2012 সালে আমাদের থানায় রুজু করা হয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এটা হলো 14-12 তারিখে।